দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার অর্ধশতাধিক গরিব ও অসহায় মানুষদের মাঝে ভিউটিন বিতরণ করা হয়। টিন বিতরণে উপস্থিত ছিলেন দিনাজপুর 6 আসনের সাংসদ সিদ্দি সাদিক। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিফাউল আজম, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম প্রমুখ। দিনাজপুর হিলি থেকে মোকসেদুল মমিন মাজুমের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।